যৌন নির্যাতনের অভিযোগ ওঠা রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। সোমবার রাত 12টায় রাজধানীর কলাবাগানের বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানায়, এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের আগে কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রায় এক দশক ধরে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থীদের প্রাইভেট কোচিংয়ে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।